আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আল্লাহর রহমতে ভালো আছো সবাই, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের পরের ক্লাসটি নিয়ে এসেছি। তোমাদের গত ক্লাসে কি পড়েছিলাম, তোমাদেরকে আমি পড়েছিলাম যে ডিজিটাল কন্টেন্ট। আজকে তোমাদের পাঠের বিষয় হচ্ছে ই বুক। আজকে আমি তোমাদের পড়াবো ই বুক। ই বুক কি? ই বুক হচ্ছে ইলেকট্রনিক বুক। আর একটু বিস্তারিত ভাবে বললে বলা যায় ইবুক হচ্ছে ইলেকট্রনিক বইয়ের মুদ্রিত রূপ। ইবুকটা কি? ইবুক হচ্ছে ইলেকট্রনিক বইয়ের মুদ্রিত রূপ। যেহেতু এটি ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশিত হয়, এর জন্য ইবুকটা ইবুকের মধ্যে কি থাকে? ছবি থাকে, অ্যানিমেশন থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, অবশ্য এখন অনেকেই ইবুক কেবল শুধু ইবুক আকারে প্রকাশিত করে থাকে, ইবুকটা কি করা হয় না, মুদ্রিত করা হয় না। এর জন্য অনেকে ইবুকটাকে মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক সংস্করণ বলতে নারাজ। ইলেকট্রনিক বুক এখন কি করা হয় না, মুদ্রিত হয় না। এর জন্য অনেকে ইলেকট্রনিক বুককে মুদ্রিত বই বলতে নারাজ। ইলেকট্রনিক বইগুলো কম্পিউটার, স্মার্টফোনের বিভিন্ন জনপ্রিয় ওয়েবসাইটগুলো আছে, যেগুলো ব্যবহার করে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানতে পারো, পড়তে পারো। শুধু শিক্ষার্থী না, সকলে যার বই, যে কোনো বই পড়তে মন চাইলে ইবুকের জনপ্রিয় কিছু ওয়েবসাইট আছে, সেখান থেকে পড়তে পারো। এর মধ্যে একটি জনপ্রিয় রিডার হচ্ছে অ্যামাজন .com এর কিন্ডল। তো শিক্ষার্থী বন্ধুরা, ইবুক পড়ার সবচাইতে জনপ্রিয় রিডারের নামটা কি শিক্ষার্থী বন্ধুরা বলো তো? হ্যাঁ, ইবুক পড়ার জন্য সবচাইতে জনপ্রিয় রিডারের নাম হচ্ছে অ্যামাজন .com এর কিন্ডল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন জানবো ইবুকের সুবিধা। ইবুকের সুবিধা শিক্ষার্থী বন্ধুরা, ইবুক যদি আমরা ইবুক সফটওয়্যারটা ব্যবহার করে ইবুক পড়ি, তাহলে আমাদের কি কি সুবিধা হবে দেখো। ইবুক ডাউনলোডের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সংরক্ষণ পাওয়া যায় বা তথ্য পাওয়া যায়। এখন ধরো তুমি এমন একটা জায়গায় আছো, গাড়িতে আছো, তোমার ভালো লাগতেছে না কোনো কিছু, তো তুমি একটা বই পড়তে চাইতেছো, তখন তুমি তোমার মোবাইল স্মার্টফোনটা হাতে নিয়ে তুমি কি একটু আগে যে বললাম যে অ্যামাজন .com এর কিন্ডল রিডারটা ব্যবহারের মাধ্যমে তুমি ইবুকটা পেতে পারো। তাহলে কি তুমি তোমাকে এখানে বইটা কি করতে হলো না, নিয়ে যেতে হলো না, তুমি মোবাইল স্মার্টফোন ব্যবহার করে ইবুক থেকেই তুমি তোমার বইটা পড়তে পারবে। ব্যবহারিকভাবে ইবুক সংরক্ষণের জন্য কোনো লাইব্রেরি বা কক্ষের প্রয়োজন হয় না। ইবুক সহজেই কি করা যায়, স্থানান্তর করা যায়। ইবুকের তথ্য অনুসন্ধান সহজতর। ইবুক ইন্টারনেটের মাধ্যমে সরবরাহ করা হয় বলে কোনো ধরনের শিপিং বা প্যাকিং খরচ হয় না। ইবুক সহজে বিতরণ ও বিক্রয়যোগ্য। ইবুক মুদ্রণযোগ্য বলে চাহিদা অনুযায়ী প্রিন্ট করা সম্ভব, ফলে আর্থিক সাশ্রয় কম হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়গুলো জানলাম সেগুলো হচ্ছে ইবুকটা কি এবং ইবুক ব্যবহারের সুবিধা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ক্লাসটি আজকের মতো এখানে শেষ করছি। আমরা পরবর্তী ক্লাস নিয়ে আসবো ইবুকের প্রকারভেদ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি এখানে শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম।